তারপরেই আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম যে একের পর এক বিজেপি বলছে যে বিজেপি যে সমস্ত রাজ্যে ক্ষমতায় রয়েছে সেই সমস্ত রাজ্যে মহিলা সেফ আছে, সুরক্ষিত আছে, কিন্তু উত্তরপ্রদেশে একের পর এক মহিলারা ধর্ষিত হচ্ছে, মহিলাদের ধর্ষণ করে তাদেরকে মেরে দেওয়া হচ্ছে, মহিলাদের ধর্ষণ করে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনাটা উত্তরপ্রদেশে কোনো নতুন ঘটনা নয়, ঠিক তদ্রূপ কালকে উত্তরপ্রদেশে মহড়ায় 16 বছরের একটা কিশোরীকে দুজন যুবক মিলে ধর্ষণ করেছে। একজনের নাম সুনীল কুমার তিওয়ারি, অপরজনের নাম আশিস সেন। একজনের বয়স, সুনীল কুমার তিওয়ারির বয়স হচ্ছে 23 এবং আশিস সেনের বয়স হচ্ছে 22। চিন্তা করুন, বিজেপি যখন পশ্চিম বাংলায় একের পর এক দিল্লি থেকে বড় বড় হেভিওয়েট নেতারা আসছে, এসে বলছে যে পশ্চিমবাংলার মহিলা সুরক্ষিত নয়, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, বলাৎকার হচ্ছে, পাশবিক নির্যাতন হচ্ছে, সেখানে যোগী রাজ্যে, যে রাজ্যটা কিনা ভারতবর্ষের 28টি রাজ্যের মধ্যে 1 নম্বরে রয়েছে, সেই রাজ্যে প্রতিনিয়ত প্রতিদিন প্রায় সময় বিভিন্ন গণমাধ্যম সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে মহিলারা ধর্ষিত হচ্ছে, মহিলারা ধর্ষিতা হচ্ছে, মহিলারা সেফ নেই, রাস্তাঘাটে বার হতে পারছে না। তাহলে আমি আজকে আমাদের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে ওই সমস্ত বিজেপি নেতাদের বলতে চাই যারা বলছে যে পশ্চিমবাংলায় মহিলারা সেফ নয়, তাদের বলতে চাই যে আগে আপনারা যে সমস্ত রাজ্যে রয়েছেন, যে 18টি রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে, সবসময় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক এরকম করে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে মহিলাদের উপরে পাশবিক নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে, ওইগুলো আগে আর সামলান। তারপরেই বলতে চাই যে গত কয়েকদিন আগে যে পামেলা গোস্বামী নামে যে মহিলা বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদক গ্রেপ্তার হয়েছিল, তার মুখে শোনা গিয়েছিল যে আমাকে পরিকল্পিতভাবে গ্রেপ্তার করানো হয়েছে এবং তার পিছনে রয়েছে বিজেপির আর এক নেতা কৈলাস বিজয়বর্গীয়ের ঘনিষ্ঠ রাকেশ সিং।